হ্যালো হ্যালো গাইস, ভাই, এর এর আগের আগের দিনের দিনের ক্লাসে ক্লাসে আমি আমি পড়েছিলাম পড়েছিলাম স্ট্রিং স্ট্রিং নিয়ে নিয়ে শুরু শুরু করেছিলাম করেছিলাম পাইথনের। পাইথনের সেই যে স্ট্রিং স্ট্রিং কি কি আছে, আছে, হোয়াট হোয়াট ইজ ইজ স্ট্রিং, স্ট্রিং, মাল্টিপল মাল্টিলাইন মাল্টিলাইন স্ট্রিং, স্ট্রিং, লুপিং লুপিং স্ট্রিং স্ট্রিং এর এর লেন্থ, লেন্থ, চেকিং চেকিং স্ট্রিং, স্ট্রিং, এগুলো এগুলো আমি আমি করেছিলাম। করেছিলাম। তো তো আজকের আজকের যে যে ক্লাসটা ক্লাসটা হবে, হবে, আমি সেদিন সেদিন বলেছিলাম বলেছিলাম যে যে স্ট্রিং স্ট্রিং এর এর উপরে উপরে সেকেন্ড সেকেন্ড আর একটা আরেকটা হবে হবে ক্লাস। ক্লাস। তো তো আজকের আজকের যে যে স্ট্রিং স্ট্রিং এর এর উপরে উপরে আজকে আজকে একটা একটা লাস্ট লাস্ট ক্লাস, ক্লাস, সেই সেই ক্লাসটাতে ক্লাসটাতে আমি আমি আজকে আজকে দেখাবো দেখাবো যে যে কি কি করে করে স্লাইসিং স্লাইসিং স্ট্রিংটা স্ট্রিংটা করতে করতে হবে, হবে, স্লাইসিং স্লাইসিং স্ট্রিং। স্ট্রিং। তো তো স্লাইসিং স্লাইসিং স্ট্রিং স্ট্রিং কিভাবে কিভাবে আমি আমি করব করব সেটা সেটা আমি আমি দেখাবো। দেখাবো। তাহলে তাহলে ফাইলে ফাইলে যাব, যাব, ফাইলে ফাইলে গিয়ে গিয়ে আমি আমি নতুন নতুন একটা একটা ফাইলে ফাইলে আমি আমি করলাম। করলাম। এখানে এখানে স্লাইসিং স্লাইসিং বলতে বলতে কি কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে, স্লাইসিং স্লাইসিং বলতে বলতে একটা একটা আমি আমি স্ট্রিং স্ট্রিং নেব, নেব, সেটাকে সেটাকে পার্ট 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 করে করে যদি যদি আমি আমি প্রিন্ট প্রিন্ট করতে করতে চাই, চাই, তাহলে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমি স্লাইসিং স্লাইসিং স্ট্রিং স্ট্রিং বলবো। বলবো। যেরকম যেরকম আমি আমি এ এ ইকুয়াল ইকুয়াল টু, টু এ এ ইকুয়াল ইকুয়াল টু টু আমি আমি নিলাম নিলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। হ্যালো হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, এই এই স্ট্রিংটা স্ট্রিংটা নিলাম। নিলাম। এবার এবার আমি আমি এখানে এখানে আমি আমি টোটাল টোটাল হ্যালো হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কথাটা কথাটা আমি আমি এখানে প্রিন্ট প্রিন্ট করব করব না, না, আমি আমি এর এর কিছু কিছু পার্ট পার্ট মানে মানে কি কি কয়েকটা কয়েকটা ক্যারেক্টার ক্যারেক্টার আমি আমি এখানে এখানে প্রিন্ট প্রিন্ট করব। করব। তাহলে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমি স্লাইসিং, স্লাইসিং, সেই সেই কনসেপ্টটাকে কনসেপ্টটাকে স্লাইসিং স্লাইসিং বলে। বলে। প্রিন্ট প্রিন্ট ফাংশন ফাংশন এ এ থার্ড থার্ড ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যে, মধ্যে মানে মানে এ এ মানে মানে হচ্ছে হচ্ছে এই এই ভ্যারিয়েবলটা ভ্যারিয়েবলটা যেটার যেটার মধ্যে মধ্যে আমি আমি স্ট্রিংটা স্ট্রিংটা স্টোর স্টোর করেছি, করেছি, সেই সেই এ এ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। তারপরে তারপরে থার্ড থার্ড ব্র্যাকেট, ব্র্যাকেট, থার্ড থার্ড ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যে মধ্যে এবার এবার কত কত থেকে থেকে কত, কত মানে মানে টু টু কোলন কোলন ফাইভ, ফাইভ, মানে মানে টু দু নম্বর নম্বর ক্যারেক্টার ক্যারেক্টার থেকে থেকে ফাইভ ফাইভ পর্যন্ত পর্যন্ত ক্যারেক্টারটা ক্যারেক্টারটা প্রিন্ট প্রিন্ট হবে। হবে, মানে মানে হ্যালোর হ্যালোর দু দু নম্বর নম্বর ক্যারেক্টার ক্যারেক্টার থেকে থেকে ফাইভ ফাইভ নম্বর নম্বর ক্যারেক্টার ক্যারেক্টার পর্যন্ত পর্যন্ত প্রিন্ট প্রিন্ট হবে। হবে। আমরা আমরা এবার এবার দেখে দেখে নিই, নিই, আমরা আমরা সেভ সেভ করব। করব। আমি আমি এটা এটা স্লাইস 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 বলে বলে দিলাম। দিলাম। এবার এবার আমি আমি রান রান করি, করি, এফ এফ ফাইভ ফাইভ দিতে দিতে পারি, পারি, বা বা এখানে এখানে রান রান থেকে থেকে রান রান মডেল মডেল এল এল এলএলও। ও। তাহলে তাহলে কি কি আসলো? আসলো? তাহলে তাহলে আমরা আমরা এখানে এখানে দিয়েছিলাম, দিয়েছিলাম, আমরা আমরা এখানে এখানে দিয়েছিলাম দিয়েছিলাম হচ্ছে হচ্ছে হ্যালো, হ্যালো, তার তার এলএল এলএল ও ও পার্টটুকু পার্টটুকু প্রিন্ট প্রিন্ট হয়েছে। হয়েছে। কেন? কেন? কারণ কারণ দু দু নম্বরের নম্বরের পর পর থেকে থেকে আমি আমি কি কি দিয়েছি, দিয়েছি, টু টু কোলন কোলন ফাইভ, ফাইভ, তার তার মানে মানে হচ্ছে হচ্ছে দু দু নম্বর, নম্বর, মানে মানে এইচ এইচ ই ই এক এক আর আর দুই দুই এর এর পর পর থেকে, থেকে, দু দু নম্বরের নম্বরের পর পর থেকে থেকে, তিন তিন চার চার পাঁচ, পাঁচ, মানে মানে এল 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 ও, ও, তিন তিন হচ্ছে হচ্ছে এল, এল, এটা এটা হচ্ছে হচ্ছে এল এল তিন, তিন, তারপরে তারপরে এল এল হচ্ছে হচ্ছে ফোর, ফোর, তারপরে তারপরে ও ও হচ্ছে হচ্ছে ফাইভ। ফাইভ, এই এই ফাইভ ফাইভ পর্যন্ত পর্যন্ত ক্যারেক্টারটা ক্যারেক্টারটা আমরা আমরা প্রিন্ট প্রিন্ট করলাম। করলাম। এই এই কনসেপ্টেই কনসেপ্টেই হচ্ছে হচ্ছে স্লাইস স্লাইস স্লাইসিং স্লাইসিং কনসেপ্ট কনসেপ্ট বলা বলা যায় যায় পাইথনে। পাইথনে। স্লাইসিং স্লাইসিং অফ অফ এ এ স্ট্রিং, স্ট্রিং, মানে মানে টোটাল টোটাল স্ট্রিংটাকে স্ট্রিংটাকে যদি যদি আমি আমি পার্ট পার্ট করে করে প্রিন্ট প্রিন্ট করতে করতে চাই, চাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে স্লাইসিং স্লাইসিং কনসেপ্টটা কনসেপ্টটা আসবে। আসবে। সেটার সেটার সিনট্যাক্স সিনট্যাক্স হচ্ছে হচ্ছে এরকম এরকম যে 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 ভ্যারিয়েবলটার ভ্যারিয়েবলটার মধ্যে মধ্যে আমি আমি স্ট্রিংটা স্ট্রিংটা স্টোর স্টোর করব, করব, সেই সেই ভ্যারিয়েবলটা ভ্যারিয়েবলটা লিখে লিখে থার্ড থার্ড ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যে মধ্যে দিতে দিতে হবে হবে যে যে কত কত নাম্বার নাম্বার থেকে থেকে কত কত নাম্বার নাম্বার পর্যন্ত পর্যন্ত তোমাকে তোমাকে প্রিন্ট প্রিন্ট করতে করতে হবে। হবে। এই এই কোলন কোলন মানে মানে হচ্ছে হচ্ছে থেকে, থেকে, এত এত টু টু থেকে থেকে মানে মানে টু টু এর এর পর পর থেকে থেকে ফাইভ ফাইভ ক্যারেক্টার ক্যারেক্টার পর্যন্ত, পর্যন্ত, এটা এটা একটা একটা আছে। আছে। এবার এবার যদি যদি আমি আমি টু 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 না না দিই, দিই, তাহলে তাহলে ডিফল্ট ডিফল্ট শুরু শুরু থেকেই থেকেই নিয়ে নিয়ে নেবে। নেবে। রান রান করলাম, করলাম, তাহলে তাহলে ও ও কিন্তু কিন্তু শুরু শুরু থেকে থেকে নিয়ে নিয়ে নেবে, নেবে, কারণ কারণ আমি আমি কিন্তু কিন্তু ডিফাইনই ডিফাইনই করিনি করিনি যে যে কত কত নাম্বার নাম্বার থেকে থেকে হবে। হবে। তাহলে তাহলে ও ও শুরুটাই শুরুটাই নিয়ে নিয়ে নিচ্ছে, নিচ্ছে, টোটাল টোটাল হ্যালো হ্যালো কতটাই কতটাই প্রিন্ট প্রিন্ট করছে, করছে, কত কত পর্যন্ত পর্যন্ত না, না, ফাইভ ফাইভ পর্যন্ত, পর্যন্ত, যেহেতু যেহেতু লাস্ট লাস্ট এখানে এখানে রেঞ্জ রেঞ্জ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কত, কত, ফাইভ, ফাইভ, তার তার জন্য জন্য এটা এটা ফাইভ ফাইভ পর্যন্ত পর্যন্ত নিয়ে নিয়ে নিল, নিল, এটা এটা একটা একটা আছে। আছে। এইবার এইবার যদি যদি আরেকটা আরেকটা আছে, আছে, যদি যদি একটা আরেকটা আছে, নেগেটিভ যদি একটা একটা নেগেটিভ নেগেটিভ আছে, আছে, মানে মানে পেছন পেছন দিকে, দিকে, যদি যদি ব্যাক ব্যাক সাইড সাইড থেকে থেকে যদি যদি স্ট্রিংটাকে স্ট্রিংটাকে আমাকে আমাকে নিতে নিতে হয়, হয়, যেমন যেমন মাইনাস মাইনাস ফাইভ, ফাইভ, মাইনাস মাইনাস টু, টু, মানে মানে মাইনাস মাইনাস ফাইভ ফাইভ মানে মানে পেছন পেছন দিক দিক থেকে থেকে পাঁচ পাঁচ নাম্বার নম্বর ক্যারেক্টারের ক্যারেক্টারের পর পর থেকে থেকে দু দু নম্বর নম্বর ক্যারেক্টার ক্যারেক্টার দেখতে দেখতে হবে। হবে। দেখি দেখি কি কি দেখাচ্ছে, দেখাচ্ছে, এই এই যে যে ডাব্লিউ ডাব্লিউ ও ও আর, আর, তাহলে তাহলে ডাব্লিউ ডাব্লিউ ও ও আর আর কোথায় কোথায় হচ্ছে? হচ্ছে? ডাব্লিউ ডাব্লিউ ও ও আর আর মানে মানে এই এই যে যে এটা এটা পেছন পেছন দিক দিক থেকে, থেকে পেছন পেছন দিক দিক
যেটা তার উল্টোটা, মানে প্রথমে দাঁড়া ছিল 5 থেকে 5 এর পর থেকে দুটো, এটা দাঁড়া হচ্ছে -2 এর পর থেকে, মানে পেছন দিক থেকে -2 এর পর থেকে -5 পর্যন্ত। তার মানে ডিএল এই যে ডি ডিএল আর ও ডব্লিউ, এই ডব্লিউ যদি হচ্ছে 5 হচ্ছে কিন্তু পেছন দিক থেকে দুটো বাদ দিয়ে -2, তার মানে ডব্লিউ ও আর দুটো প্রিন্ট করে দিচ্ছে, তাই আমাদের রান হচ্ছে কত ডব্লিউ ও আর। এটা হচ্ছে টোটাল স্লাইসিং অফ স্ট্রিং এর কনসেপ্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমি দেখাবো হচ্ছে কনকেটেনেশন। কনকেটেনেশন মানে হচ্ছে যে আমি এখানে হ্যালো একটা কথা লিখলাম, আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে বি বি ইকুয়াল টু আমি এখানে নিলাম হচ্ছে ওয়ার্ল্ড, দুটো কথা আমি আর পার্ট করে দিলাম। তাহলে এখানে আমি এখানে এ প্লাস বি, তাহলে কি দেখাচ্ছে, সেভ করে রান, তাহলে আমার হ্যালো ওয়ার্ল্ড কথাটা কি করলো, না দুটো আলাদা ভেরিয়েবলের মধ্যে একটাতে হ্যালো একটাতে ওয়ার্ল্ড নেওয়া হয়েছিল, তারপরে সেটাকে কনকেটিনেট করা হয়। কনকেটিনেট মানে যুক্ত করে দেওয়া, দুটো ওয়ার্ডকে একসাথে দুটো যুক্ত করে দেওয়া, মানে হ্যালো ওয়ার্ল্ড দুটো যুক্ত হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় কনকেটিনেশন অফ স্ট্রিং। এরপরে যেটা আমি দেখো যে স্প্লিটিং করা, স্প্লিট মানে কি, যে ধরো হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে যদি আমি সিঙ্গেল কোটের মধ্যে রাখছি, অনেক সময় না একটা স্ট্রিং এর মধ্যে আমি একটা ওয়ার্ডকে আমি ডবল কোট বা সিঙ্গেল কোটে আমি রাখবো, সেক্ষেত্রে এসে আমি করব স্প্লিটিং করব। স্প্লিটিং কিভাবে করব, এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা একটা বিটা কেটে দিই, এটা লাগবে না। এখানে করব যে যেহেতু এ এর মধ্যে আছে এ ডট এ ডট লিখব স্প্লিট, স্প্লিট বলে একটা ফাংশন আছে, দেখো যে স্প্লিট লেখাতে কিন্তু অটোমেটিক এখানে ফাংশনটা চলে আসে, এটা ইনবিল্ট ফাংশন। স্প্লিট ফাংশনের মধ্যে আমি দেব ডবল কোটেশনের মধ্যে আমি দেব হচ্ছে ধরো সিঙ্গেল কোটেতে দিলাম বা কমা দিলাম, কমা দিলাম, যদি এরকম কোন আমরা করতে হয় কোন একটা স্ট্রিং একটা লাইন লিখলাম, তার মাঝখানে কোনো একটা ওয়ার্ডকে আমাকে কোটেট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি স্প্লিট ইউজ করতে পারি। এই স্প্লিট ফাংশনটা কিন্তু একটা ইনবিল্ট ফাংশন আর পাইথনে রয়েছে। তাহলে তোমাদের এই পদ্ধতি রইল কি, যে আমি আজকে যে ক্লাসে দেখালাম, এর আগে তিন ক্লাসে এটা স্ট্রিং নিয়ে আমি শুরু করেছিলাম, স্ট্রিং এর টোটাল জিনিসগুলো আমি বলে দিলাম পার্ট পার্ট করে। আজকের ক্লাসে যেটা বললাম যে স্লাইসিং স্ট্রিং বললাম, আর হচ্ছে নেগেটিভ তার স্লাইডিং এর পুরো বিষয়টা বললাম, যে পজিটিভ মানে স্লাইডিং বলতে একটা স্ট্রিং হবে তার স্টার্টিং কত থেকে কত পর্যন্ত ক্যারেক্টার প্রিন্ট হবে সেটাকে ডিফাইন করো, এটা হলো স্লাইস করো, পার্ট পার্ট করো। আরেকটা যেটা দেখলাম এটা মডিফাই স্ট্রিং, কোন স্ট্রিং কে মডিফাই করতে হয় কি রকম, যে আমরা সিঙ্গেল কোটেড করব কি ডবল কোটেড করব বা এক্সক্লেমেশন সাইন দেব, যদি কোনো ওয়ার্ড কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা ওয়ার্ড যদি আমি পার্টিকুলার মডিফাই করি, পুরো বিষয়টাই বলে দিলাম, স্ট্রিং এর পাইথন যা যা আছে যাবতীয় পুরোটাই বলে দিলাম। এর পরবর্তী ক্লাস আমি পরবর্তী পাইথনের চ্যাপ্টার সাবজেক্ট নিয়ে টপিক নিয়ে আমি আসবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো।